আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো আছি। তো নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের ভিডিওটা একটু ব্যতিক্রম, কিভাবে ছোট্ট একটা সাবান দিয়ে দুই জার হ্যান্ডওয়াশ তৈরি করতে পারবেন, তো সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসলে আমাদের যে পরিস্থিতি, যে অবস্থা, এখন দোকানে তেমন ভালো কোনো ব্র্যান্ডের হ্যান্ডওয়াশ পাওয়াই যাচ্ছে না। আমি তো কয়েকদিন আগে আমার দেবরকে দুই তিন দিন আগে পাঠিয়েছিলাম হ্যান্ডওয়াশ আনার জন্য। ও দেখলাম যে স্যাভলন কিংবা ডেটল, লাইফবয় এইসব হ্যান্ডওয়াশ পেলো না, অন্য একটা ব্র্যান্ডের হ্যান্ডওয়াশ নিয়ে আসছে। তো সেটা আমি ইউজ করে নিয়ে ফিরিয়ে দিয়েছি। তো আমরা বাসায় খুবই সহজভাবে এই যে একটি সাবান দিয়েই কীভাবে হ্যান্ডওয়াশ তৈরি করব সেটাই আজকে দেখাবো। আর এভাবে করলে আপনাদের টাকাও কিন্তু অনেকটাই সেভ হবে। তো এই যা দেখতে পারতেছেন, এখানে আমি একটা লাক্স সাবান নিয়েছি, আর যে সবজি কাটার গ্রেট করার যেই মেশিনটা সেটা নিয়েছি, আর আমার লাগবে হচ্ছে গ্লিসারিন। তো এই গ্রেটারটা দিয়ে আমি এখন সাবানটাকে আর কি গ্রেট করে নিব। তো আশা করছি আমার সাথেই থাকবেন, আর আমার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটা ক্লিক করে দিবেন। এতে করে আমি যখনই ভিডিও দিব নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে আপনার কাছে। তো আসলে আমাদের দেশের যে পরিস্থিতি, সব কিছুরই সংকট আসলে। তো আপনারা ইচ্ছা করলে এখানে অন্যান্য সাবান দিয়েও করতে পারেন, যেমন ডেটল, লাইফবয়, একটু চেষ্টা করবেন যেগুলোর একটু মানে সেন্ট আছে সাবানের, সেই সাবানগুলো দিয়েই হ্যান্ডওয়াশ তৈরি করার চেষ্টা করবেন। তো এই যে আমি গ্রেটার দিয়ে কিন্তু পুরো সাবানটাই গ্রেট করে নিছি, এখন আমি ব্লেন্ডারে আর কি ব্লেন্ড করব। সেই জন্য আমি এখানে ব্লেন্ডার নিয়ে নিছি। এটা আমি চুলায় কিভাবে তৈরি করে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিব। তো আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো আমি এই যে এখানে অর্ধেকটা সাবান, গ্রেট করা সাবান নিয়ে নিচ্ছি। আমার যেহেতু এখানে একটা সাবান দিয়ে আমি করতেছি, সেই জন্য আমি ছোটো ব্লেন্ডার জগটা ইউজ করতেছি। আপনারা যদি বেশি করে করতে চান একবারে করে রাখেন, তো বড়টা ইউজ করে করবেন। তো এই যে আমি একটু পানি দিয়ে, আমি কিন্তু কুসুম গরম পানি নিয়ে নিছি, একটু পানি দিয়ে এটা ব্লেন্ড করব, আর দেখব আমার আবার পানি লাগবে কি না। যদি পানি লাগে আমি কিন্তু দিয়ে দিব। তো এই যে দেখলেন, আমি দুই তিনবার ব্লেন্ডার মেশিনটা ঘুরিয়েছি, তারপরে আমি দেখলাম যে এটা শক্ত হয়ে গেছে। এখন আমি আবারও কুসুম গরম পানি দিয়ে দিছি। তো এটা আবারও আমি ঘুরিয়ে নিব দুই তিনবার। তো এই যে দেখতেছেন, এখানে কিন্তু আরও পানি লাগবে। তো আমি আরও বেশ কিছুটা পানি দিয়ে এটা ভালোভাবে ব্লেন্ড করে নিলে রেডি হয়ে যাবে। এই যে আমি এখন এটা নামিয়ে নিছি, দেখতেছেন কত সুন্দর হ্যান্ডওয়াশ কিন্তু তৈরি হয়ে গেছে। আর এটা আপনারা আধা ঘন্টা রেখে দিবেন, রেখে দেওয়ার পরে যদি মনে হয় যে আপনার আরও ঘন হয়ে গেছে তো একটু পানি অ্যাড করে দিবেন। তো আমি এখানে এক চামচ গ্লিসারিন দিয়ে দিলাম। এই গ্লিসারিনটা কিন্তু অবশ্যই দিতে হবে, তা না হলে কিন্তু পরে শক্ত হয়ে যায়। তো আমি এবার দেখাচ্ছি কিভাবে আপনারা চুলায় হ্যান্ডওয়াশটা তৈরি করবেন। তো আমি এখানে ফুটন্ত গরম পানি নিয়ে নিছি, তার মধ্যে এখন যে বাকি সাবানটা ছিল গ্রেট করা সেটা দিয়ে দিচ্ছি। আপনারা চেষ্টা করবেন এই চুলায় তৈরি করলে একটু মানে বেশি পাতলা করে তৈরি করার জন্য, কারণ এটা যখন আপনারা এক দেড় ঘন্টা রেখে দিবেন তখন দেখা যায় যে এটা অনেক ঘন হয়ে যায়। এই জন্য আপনারা চেষ্টা করবেন অনেক পাতলা করে তৈরি করার জন্যে।
আপনারা ভাববেন যে এত পাতলা করব পরে মানে ভালো হবে না, তো পাতলা করলে যখন একদম ঠান্ডা হবে তখন দেখবেন যে এটা অনেক ঘন হয়ে গেছে। তো এই যে আমি নেড়ে চেড়ে এটা কিন্তু করে নিছি, দেখতেছেন আমারটা কেমন, এর চেয়ে পাতলা করলেও আরও ভালো, কারণ পরে তো ঘন হয়ে যায়। আমার মনে হয় চুলার চেয়ে ব্লেন্ডারেরটা একটু বেশি ভালো হয়, তো চুলারটাও হয় আর কি, সমস্যা নাই। তো এই যে আমি দুইটাই নামিয়ে নিয়ে আসছি, এই যে দেখতেছেন চুলারটা, এটা কিন্তু এখনও গরম ভাপ উঠতেছে, এটা ঠান্ডা হলে কিন্তু আরও জমে যাবে। তো আমার এই যে ব্লেন্ডারটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে গেছে। তো এটা আপনাদের ইচ্ছা, আপনারা যদি আরও পাতলা করতে চান তো পানি মিশিয়ে দিবেন, কোনো সমস্যা নাই। তো এই যে আমি একটু পানি মিশিয়ে তারপর আমি একটা জারে এটা ঢেলে নিব। তো আমি আমার আগে যে হ্যান্ডওয়াশ ছিল সেই বোতলটাই রিসাইকেল করে ইউজ করব। এটা আমি ভালোভাবে পরিষ্কার করে নিছি, করে নিয়ে এই বোতলটার মধ্যে আমি হ্যান্ডওয়াশটা ঢেলে দিব। এই যে দেখতেছেন এক বাটিতে কিন্তু আমার এক জার হয়ে গেছে, আর ওইটাতে কিন্তু আমার আরেকটা জার হয়ে আরও বেশি হবে, কারণ এটা ঘন হয়ে যাবে, ঘন হয়ে গেলে পানি মিশালে দেখা যাবে আরও অনেকগুলো হয়ে যাবে। তো এই যে এক দেড় ঘন্টা পরে আর কি দেখেন কেমন ঘন হয়ে গেছে, আমি কিন্তু এখানে অনেকটা পানি মিশিয়েছি, তো আমার মনে হচ্ছে আর একটু পানি মিশাতে হবে। এটা আপনাদের ইচ্ছা, আপনারাও একটু পানি মিশিয়ে রাখতে পারেন কিংবা এভাবেও রাখতে পারেন, কিন্তু চেষ্টা করবেন অবশ্যই গ্লিসারিনটা দেওয়ার, গ্লিসারিন দিলে ভালো। তো আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি হাত ধুয়ে যে এটা কেমন হয়েছে। তো আজকের ভিডিও এইটুকুই ছিল, যদি ভালো লাগে তো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমি যেহেতু নতুন, আমাকে সাপোর্ট করার জন্য প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো এই যে হয়ে গেল খুব সহজেই হ্যান্ডওয়াশ তৈরি, আর টাকাও কিন্তু অনেকটা বাঁচলো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।